আমাদের অত জিওবির অর্থায়নে আমরা করেছি সরকারিভাবে নারায়ণগঞ্জ আমরা আমাদের ময়দা মিলও রয়েছে, কার্নেল ফ্যাক্টরি রয়েছে, এবং বিশ্লেষণ করে আমাদের সচিব মহোদয় সবই বলেছেন এবং আমাদের বিশ্বমানের একটি ল্যাবরেটরিও হচ্ছে, শুধু ল্যাবরেটরি না রেফারেন্স ল্যাবরেটরি, তার সাথে ট্রেনিং সেন্টার, তারপরে থাকার জায়গা, ডরমিটরি ইত্যাদি বৃহৎ আকারে জায়গার ফান্ডিং এটা হচ্ছে। তাছাড়া আমরা এর আগে প্রাইভেট থেকে কার্নেল নিতাম বা এখনও নিয়ে যাচ্ছি, কিন্তু কষ্ট হলো আমার যে একসময় কিন্তু আমাদের খাদ্যের অভাব ছিল। আমরা অনেকেই গরিব শ্রেণীর এক বেলা ভাত খেতাম এবং বিদেশ থেকে চাউল আমদানি করে খেতে হতো, তাও গোডাউনের চাউল মানেই গন্ধ চাউল, গোডাউন থেকে যে সময় চাউল সরবরাহ করা হতো সেগুলো গন্ধ চাউল মানুষ খেতে পারত। এখন কিন্তু গোডাউনের চাউল নেওয়ার জন্য লাইন ধরে মানুষ চাউলের মান অনেক ভালো বলে আমি মনে করি এবং বাজারের সাথে একদম তুলনা করেই এটা বিক্রি করা যায়। কিন্তু কষ্ট হলো এটাই যে যখন খাদ্যের অভাব ছিল তখন অনেকে ভাতের মাড়ো খেয়েছে, গরিবেরা তখন রুটি খেত আর কেউ আটা কিনলে মনে হতো যে এই সবচেয়ে গরিব মানুষ আটা খেয়ে থাকে বা রুটি খেয়ে থাকছে। এখন কিন্তু গরিবেরা তিন বেলা ভাত খায় আর যারা ধনী মানুষ তারাই কিন্তু আটা খায়, রুটি খায়, সেটা ওজন কমানোর ভয়ই হোক, মানে ওজন বাড়ার ভয়ই হোক আর ডায়াবেটিস কন্ট্রোলের জন্যই হোক, এখন কিন্তু ধনীরাই কিন্তু আটা খায়। আর আমি যে কথাটা বলছিলাম যে কষ্টের বিষয়, তখন কিন্তু পুষ্টি মিশ্রণ করতে হতো না, এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, খাদ্য ছাড়া কেউ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করেছে এমন ইতিহাস কিন্তু বাংলাদেশে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খাদ্য স্বয়ংসম্পূর্ণ। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।